शुभ दुपुर प्रिय दर्शक आपनादेर सबाइके इग्लू तारका कथनेर आयोजने स्वागत जानाच्छि। आशा करछि जे जेखाने आছেন अनेक भालो आছেন। तारका कथनेर आजकेर आयोजने आमादेर संगे रयेछेन पाँचजन तारका। एई पाँच तारका टेलिभिशनेर कोनो अभिनय शिल्पी नय, कोनो संगीत शिल्पी नन, कोनो अन्य कोनो नायक नायिका सेइभाबेও नन, किन्तु तारा देशेर एक एकजन नेता होते पारेन, तारा देश के एगिए निये जेते पारेन अनेक सामनेर दिके। नतून एई पाँचजन आमादेर परिवारेर सदस्य हिसेबे आमरा पेयेछि गत कयेकदिन आगे। आर एई जे सदस्येर प्रसंगटी आसछे सेटी आपनारा जानेन जे गत 4 बछर धरे शिक्षा मंत्रणालय एबं विश्वविद्यालय मंजूरी कमिशनेर सहयोगिताय शिक्षा विषयक एकटी रियलिटी शो जेटी प्रति बछरई हये आसछे, एबारे तार चतुर्थ आसर एबं सेटी हच्छे यांग लिडार्स प्रोग्राम एबं YLP एर एई आयोजनटी निये किन्तु आमादेर आजकेर एई आयोजन प्राइवेट एबं पब्लिक विश्वविद्यालय समस्त ग्राजुएट निये सेखान थेके छेके आमादेर एई पाँच जन के आमरा पेयेछि एबं आजके तारक कथन साजिয়েছি तादेरके निये परिचय करिये दिচ্ছি। प्रथमे आमार डान दिके जिनि रयेछेन YLP एर प्रथम स्थान अर्जनकारी मोहम्मद आब्दुल्लाह आल रुमन। रुमन स्वागत एबं अभिनंदन। थैंक यू। आर रयेछेन नाफिसा नौशीन आहमेद द्वितीय स्थान अधिकारी YLP। हेलो। आছেন আমাদের সঙ্গে ফারহান আজিজ চৌধুরী YLP তৃতীয় স্থান, চতুর্থ স্থান অধিকার করেছেন যিনি নাদিয়া শারমিন পাশেই রয়েছেন। হ্যালো। এবং সেই সাথে সাথে রয়েছেন মারজানা মোনেফা পঞ্চম স্থান অধিকারী। আমাদের এই পাঁচ পরিবারের সদস্য আমাদের আজকে তারকা কথনে রয়েছেন। সবাইকে অনেক অনেক অভিনন্দন। থ্যাংক ইউ। এই পাঁচজনকে আমরা পেয়েছি এবং একটু এই সঙ্গে যোগ করে বলছি যে এই পাঁচজন গ্র্যাজুয়েটকে আমরা বিশ্বের একেবারে ভীষণ নামী বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের শিক্ষা উচ্চশিক্ষা গ্রহণের জন্য কিন্তু তারা সামনে যাচ্ছে, কিন্তু তারা তো সামনে যাচ্ছে অনেক অনেক স্বপ্ন নিয়ে, কিন্তু সেই স্বপ্নের শুরুটা কিরকম ছিল, সেই জার্নিটা কেমন ছিল সেটা একটু দেখে নেওয়ার পালা। পর্দায় চোখ রাখবো YLP সেই জার্নিটা দেখার জন্য। International Scholarship Young Leaders Program YLP Season 5। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে কয়েক হাজার গ্র্যাজুয়েটের রেজিস্ট্রেশন, সেখান থেকে প্রাথমিক বাছাইয়ের পর রিটেন পরীক্ষায় অংশ নিতে সুযোগ পায় ৭০০ জন গ্র্যাজুয়েট। ব্রিটেন থেকে ভাইভার জন্য মনোনীত হয় ১৫০ জন গ্র্যাজুয়েট। ভাইভা শেষে মূল পর্বে অংশ নেওয়ার সুযোগ লাভ করে ৪০ জন গ্র্যাজুয়েট। গ্র্যাজুয়েটরা এবার ডর্মে এসে নতুনভাবে পরিচিত হতে থাকে নানান বিষয়ের সঙ্গে, মানসিকভাবে নিজেদের প্রস্তুত করতে থাকে। বিভিন্ন ধাপে টাস্ক নিয়ে রিসার্চ ও প্র্যাকটিক্যাল ওয়ার্ক শেষে বিচারকদের মুখোমুখি হতে গ্র্যাজুয়েটরা লড়াই করতে থাকে। পাঠাও মুভিং বাংলাদেশ, গরমের বাজার, বাজার পেইন্ট বাংলাদেশ লিমিটেড, সোশ্যাল মিডিয়া ও সেলফ ব্র্যান্ডিং সহ মোট ৫টি টাস্ক ও অনেকগুলো কর্মশালায় অংশ নিয়ে গ্র্যাজুয়েটরা অর্জন করে বাস্তবধর্মী বিশেষ অভিজ্ঞতা, যাদের মধ্যে তৈরি করে নেয় লিডারশিপ কোয়ালিটি। অ্যাকর্ডিং টু মার্কিং আপনারা যারা আছেন এখানে ইউ গাইজ আর সেফ। দীর্ঘ এই জার্নিতে সহস্র গ্র্যাজুয়েটকে অতিক্রম করে আসার পর আমরা পেয়েছি ইন্টারন্যাশনাল স্কলারশিপ ইয়াং লিডার্স প্রোগ্রাম YLP সিজন 5 এর টপ 10 গ্র্যাজুয়েট। অভিনন্দন তোমাদের। বেশ, এটা হচ্ছে আমাদের চোখে, মানে যারা দর্শক আমরা দেখছি তাদের চোখে এই ছিল জার্নিটা, একেবারে একটা সামারি আমরা দেখেছি, কিন্তু প্রত্যেকের কাছে জার্নিটা আসলে কেমন ছিল? আমি কি প্রথম স্থান থেকে শুরু করব? হ্যাঁ, আসলে ইয়াং লিডার প্রোগ্রাম পুরো জার্নিটা আমার কাছে খুব 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 ইটস ভেরি ডিফারেন্ট অ্যান্ড এক্সোটিক। কারণটা হচ্ছে একদম ফ্রেশ গ্র্যাজুয়েটকে নিয়ে নার্চারিং করে তাদেরকে একটা অন্য উচ্চতায় নিয়ে যাওয়া, এটা আসলে কজনই বা করে। সো সেদিক থেকে আই ফিল উই গাইস আর সো লাকি, এবং এদিক থেকে কিন্তু দায়িত্ববোধটা কিন্তু আসলে বেড়ে গিয়েছে দেশকে দেওয়ার জন্য। অ্যান্ড আই থিঙ্ক যে আই বিলিভ যে আমরা উই আর এনাফ ক্যাপেবল to make the change the way we want to see the world. And YLP পুরো জার্নির ক্ষেত্রে দেখা যায় কি যে ফ্রেশ গ্র্যাজুয়েট আসলো, আসার পর নতুন নতুন টাস্ক, অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ড, সো বিজনেস টাস্ক যখন আসে তখন ইট ওয়াজ লিটল বিট টাফ, বিকজ একটা ইঞ্জিনিয়ার কীভাবে একটা বিজনেস প্রসপেক্টিভ দেখে, একটা প্রবলেমকে আসলে দেখে। সো লার্নিং সেশনটা আসলে আমার জন্য আমি বলবো হিউজ, এবং আমি বলবো যে এটা ছাড়া হয়তো বা এটা আসলে সম্ভব হতো না। অ্যান্ড এর জন্য আমি চ্যানেলাই ইনসেপ্টা YLPকে অনেক থ্যাঙ্কস জানাই। ধন্যবাদ। স্বপ্ন পূরণের কথা আসছিল, কিন্তু স্বপ্ন বোনার তো একটা ব্যাপার থাকে, সেই স্বপ্ন বোনার ব্যাপারটা কে গেঁথে দিয়েছিল? মারজানা মোনেফা। আমার স্বপ্ন যদি দেখি সেটা আমি আমার রোল মডেল হিসেবে আমি আমার টিচার্সদেরকে দেখি। সো আমার ইচ্ছা সবসময় ছিল যে আমি উচ্চ শিক্ষাটা আমি পিএইচডি ইভেন মাস্টার্স আমি বিদেশ থেকে করব। সো যখন আমি এই অপরচুনিটিটা দেখেছি সাথে সাথে আমি পার্টিসিপেট করেছি এটাতে। বাহ, বেশ। আর ফারহান, যখন আপনি এলেন এখানে, মানে প্রায় ১,০০০ জন এখানে লিখিত পরীক্ষা দিয়েছেন, সেখান থেকে ৪০-১৫০, তারপর টেলিভিশন রাউন্ডের জন্য ৪০, তারপর তো নানান রকমের কাজ। তো ওই যখন আপনি অডিশন দিতে এলেন, এত ওখানে কন্টেস্টেন্ট ছিলেন, সেখান থেকে সার্ভাইভ করা, সবকিছু ফেস করা, সেগুলো কেমন ছিল? অভিজ্ঞতাটা আসলে হাইলি এনরিচিং ছিল, বিকজ এত ডিফিকাল্ট ছিল। আমাদের এখনো মনে আছে যে আমরা রাত জেগে জেগে ঘুমাতাম না, বিকজ আমি যদি 1 ঘন্টা ঘুমাই আমার ভেতরে একটা ভয় থাকতো যে আমি হয়তো বা কিছু একটাতে পিছিয়ে গেলাম, যেটার কারণে আমি হয়তো বা নেক্সট বার এলিমিনেট হয়ে যাব। না লাঞ্চ করে, ডিনার না করে, না খেয়ে, না ঘুমিয়ে আমরা আসলে আজকে এতদূর এসেছি। তো আলহামদুলিল্লাহ ফর দ্যাট, অ্যান্ড উই অল হ্যাভ ডান ট্রিমেন্ডাস হার্ড ওয়ার্ক। তো ওটারই আসলে ফলাফলটা হয়তো বা এটা, রাইট। আর নাফিসার জার্নিটা কেমন ছিল? মানে একটা জিনিস কি, সেটা হচ্ছে যে সবার কি একই সঙ্গে টাস্কগুলো কি গ্রুপ স্টাডি ওয়াইজ এরকম কিছু ছিল বা কিরকম ছিল? টাস্কগুলি আমাদের ফার্স্ট ডে গ্রুপ ওয়াইজ ছিল, লাস্টে যে দুইটা, একটা ইন্ডিভিজুয়াল, একটা ইন্টারভিউ রাউন্ড ছিল, এবং লাস্টে আরেকটা আমাদের ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন টাইপের ছিল, যেটা উই ওয়ার অল গিভেন ইন্ডিভিজুয়াল প্রবলেমস অফ দ্য সোসাইটি। যেমন আই হ্যাড চাইল্ড ম্যারেজ, সো ওইটা নিয়ে আমাদের রিসার্চের একটা টাইম দেওয়া হয়েছিল, স্ট্যাটিস্টিক্যালি প্রেজেন্টেশন অ্যান্ড এভরিথিং। সো টিম ওয়ার্ক এবং টাস্ক ওয়ার্কগুলি করতে গিয়ে আই থিঙ্ক দ্যাট ওয়াজ দ্য মোমেন্ট ওয়েন উই অল কুড গেট টু নো ইচ আদার, বিকজ টিমস অলওয়েজ চেঞ্জ করা হতো। অ্যান্ড যখনই আমরা দেখা যায় যে একটা টিমে উই আর আ বিট সেটেলড, তখনই একটা টুইস্ট টেনে তাসলিম স্যার অলওয়েজ এটা ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। রিলেশনটা যেটা হয়েছে আমাদের, এটা আসলে ইনএক্সপ্লেনেবল। যে এত, যেমন আমি প্রথমে নাফিসা ছিল, 3 মাস যেতে যেতে নাফিসা নাফু হয়ে গেছে। নাদিয়ার কাছে এবারে খুব সুন্দর একটা নীল শাড়ি পরে বসেছে, সুন্দর লাগছে আপনাকে। এবারে বলেন জার্নিটা কত সুন্দর ছিল? আমার জার্নিটা একটু ডিফারেন্ট, কারণ বাকি যারা আছে তারা আসলে সবাই ঢাকার, এবং আমি চট্টগ্রামের মেয়ে, এবং আমার গ্র্যাজুয়েশন পর্যন্ত হচ্ছে ওখানেই ছিল, এবং ঢাকায় আমি এখন মাস্টার্স করছি, ওই সুবাদেই আমার এখানে আসা। তো নতুন একটা জায়গা, নতুন মানুষ, অবশ্যই অনেক বেশি চ্যালেঞ্জিং, বাট আমি চ্যালেঞ্জ নিতে খুব পছন্দ করি। তো তখনই আসলে দেখলাম যে রেজিস্ট্রেশন চলছে, এবং বিজনেস ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করছি, সো প্রফেশনাল লাইফের জন্য নিজেকে প্রিপেয়ার করার জন্য এর থেকে ভালো প্ল্যাটফর্ম আর কিছু হতে পারে না। একদম। আচ্ছা, এই যে 5 জন এখানে বসে আছেন, সেই সময় যখন আপনাদেরকে সম্মাননা দেওয়া হলো, সেটা তো আপনারা দেখেনি, বাকিরা দেখেছে, কিন্তু আপনাদের জন্য একবার আমরা স্ক্রিনে দেখবো, আপনারা দেখবেন আপনাদেরকে আবার সেই সময়, সেই মুহূর্তটা পর্দায় দেখছি আমরা। আপনাদের মধ্যে যে 5 জন যাচ্ছেন দেশের বাইরে তথ্য শিক্ষা আহরণে, তাদের মধ্যে 5ম যিনি হয়েছেন তিনি এবার মঞ্চে আসছেন। 5ম স্থান অধিকার করেছেন মারজানা মোনেফা। মারজানা। 4র্থ স্থান যিনি পেয়েছেন তার নাম হচ্ছে নাদিয়া শারমিন। নাদিয়া শারমিন। আমরা পেয়ে গেছি 5ম, 4র্থ। এবারে 3য় স্থান যিনি অধিকার করেছেন ফারহান আজিজ চৌধুরী। ফারহান, কংগ্রাচুলেশনস। ফার্স্ট রানার আপ নাফিসা নওশিন আহমেদ, কংগ্রাচুলেশনস। All right, and hold your breath to know who is the champion of Young Leaders Program Season 5. And the name is অনেক চড়াই উতরাই পেরিয়ে যিনি বলেছেন নিঃসন্দেহে তিনি এক, আব্দুল্লাহ আল রুমন। রুমন, welcome on stage. নিজের নামটা যখন শুনলেন এরকম করে কেমন লাগলো? আসলে ওই সময়টা ডিফারেন্ট, কারণ হচ্ছে অনেকগুলো জিনিস আসলে মাথায় আসছিল। নামটা বলার পরে আসলে অনেকগুলোর সামনে অনেক কিছু মনে দেখছিলাম, লাইক ওয়াইল্ড পিতে আসলাম ফার্স্ট, এত মানুষ এত ভালোবাসা ফ্ল্যাশব্যাক এক্স্যাক্টলি লাইক ফ্ল্যাশব্যাক সব দেখতে পাচ্ছি লিটারালি আমার তসলিম স্যার বাতেন স্যার মুতাদি স্যার প্রেজেন্টেশন দিচ্ছি আমরা ফ্যামিলি মেম্বার্স ফ্রেন্ডস সবার এত মনে হচ্ছিল যে ইয়েস মানে যতটুকুই আসলে আমি এখন ফর দেম অবভিয়াসলি ট্রু বাহ বাহ অনেক অনেক শুভকামনা সামনের দিনগুলোর জন্য বিশ্বের বিভিন্ন নামী বিশ্ববিদ্যালয়ে আপনাদের উচ্চশিক্ষার জন্য আপনারা যাচ্ছেন চ্যানেলাই পরিবার সবসময় আপনাদের সঙ্গে রয়েছে আপনাদের ভালোবাসায় আপনাদের সবকিছু নিয়ে সামনের দিকে এগিয়ে যান আপনারা সেই প্রত্যাশা এখানে যেহেতু আপনারা এসেছেন খালি হাতে নয় আর একটা আনন্দের কথা যেহেতু মিষ্টি মুক্ত থাকবে ইগলুর পক্ষ থেকে আইসক্রিম আইসক্রিম তো ভালোবাসেন না সকলে সকলের জন্য আইসক্রিম এখানে কিন্তু সকলের আইসক্রিম রয়েছে সো আমি আইসক্রিমটা দিয়ে দিলাম সকলের জন্য এবং এটা খেতে খেতে আজকে হচ্ছে আমাদের বিদায় নেওয়া সবাইকে ধন্যবাদ এবং সেই সাথে সাথে প্রিয় দর্শক আইসক্রিম পাশে ভাগাভাগি চলছে আর এই মুহূর্তে আমরাও বিদায় নিচ্ছি ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকবেন